সব হিরো যখন এক এক করে পিরিয়ড পিস বা ডিফারেন্ট ওয়ার্ল্ড বা আলাদা ইউনিভার্স ক্রিয়েট করার মানে গল্পে মত্ত, সেখানে সুরিয়া কি করে পিছিয়ে থাকে বল? সুরিয়ার কঙ্গুবা, যেটা ওই যে বললাম সবাই দৌড়চ্ছে, একটা বাহুবলী বা একটা KGF এর পর থেকে সাউথের ইন্ডাস্ট্রির তমাম হিরোরা তারা কিন্তু এক এক করে একটা অল্টারনেটিভ ইউনিভার্স বা একটা পিরিয়ড পিস গল্প বা একটা এপিক সাগা যেটাকে বলে, সেই ধরনের কাজ করতে চাইছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরিয়ার নেক্সট এপিক সাগা, যেটা একটা অ্যাপোকালিপটাস মুভি এটা দেখে মনে হচ্ছে, তো সেই ছবি করতে বা ডেস্টোপিয়ান অ্যাপোকালিপটাস, এবং এটা পিরিয়ড পিস কারণ এটা ফিউচার বা আগামী ভবিষ্যতের কথা বলছে না, তাই এটা ডেস্টোপিয়ান হতে পারে না, এটা ব্যাকওয়ার্ডসের কথা বলছে। অবশ্যই সেখানে সভ্যতার একটা পরিবর্তনের জায়গা রয়েছে, সেই কারণেই অ্যাপোকালিপটাস বললাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কঙ্গুবা 10/10/2024 রিলিজ করছে। অ্যাকচুয়ালি এই ডেটটাও আমার কাছে খুব স্পেশাল, আমার বাবা জীবনে প্রথম অসুস্থ হয়েছিল 10/10/10 অক্টোবর 2010, যার জন্য এই 10/10 অক্টোবর মানে ডেটটা কানে বাজলেই আমার ওই 10/10/10 কথা মনে পড়ে। তো এক্স্যাক্টলি 10/10/2024 সুরিয়ার কঙ্গুবা রিলিজ করছে। কঙ্গুবার টিজার আমরা দেখেছি, এবং কঙ্গুবাতে আমাদের আরেকটা বড় সারপ্রাইজ, লর্ড ববি আব্রামের পর ভিলেন হিসেবে আসছে। তো এক্স্যাক্টলি লর্ড ববির নতুন জন্ম, নবজন্মে মানে তার কেরিয়ার মানে মানে তার কেরিয়ারের 30 বছর পর একজন অভিনেতা ববি দেওয়াল, বাচ্চা দেওয়াল বা ধর্মেন্দ্রের ছোট ছেলে এইসব তকমা থেকে বেরিয়ে লর্ড ববি আঁকা পেয়েছে। তো এক্স্যাক্টলি সেই লোকটার অভিনয়ের ওপর এবার তমাম ভারতীয়দের তৃষ্ণা অনেক বেড়ে গেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কঙ্গুবাতে ভিলেন হিসেবে আমরা লর্ড ববিকে দেখতে পাবো সুরিয়ার সাথে, এবং সেটাই সবচেয়ে বড় এক্সাইটমেন্ট। পরবর্তী ট্রেলার বা টিজারের দিকে আমাদের নজর থাকছে। তো এখন কঙ্গুবার রিলিজ ডেটটা শুধু মেনশন করেছে ওরা, সেটাই আপনাদেরকে বলা ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে জুড়ে রাখুন। নমস্কার।